নতুন একটা আছে জিনিস, জিলাপি। এই জিলাপিটা খুব টেস্ট, মচমচে হয়, এটা সবার পরে খাবো। আর এটা দেখায় এটা একটু আনকমন আছে, আপনার কুমড়া দিয়া ডিমের ডিমটারাই করছে আর কি, ওই যে ভেজে, হ্যাঁ, তারপরে কেটে কেটে দিচ্ছে, মানে অমলেট করে না ডিম, পেঁয়াজ দিয়ে ভেজে তারপর করছে এটা। আর এটা হলো টকের তরকারি, আর এটা হলো করলা ভাজি, এই আর কি খাবার, ভালো খাবার। গরম ইঞ্জি করলা ভাজি খাওয়া তো ভালো, সবাই খাবেন। করলা ভাজি কিন্তু অনেকে মনে করে খুব তেত, খুব তেত কিন্তু না, খাওয়া যায়। একটু আনার মাছ হয়, খারাপ না, খাইতে খুব স্বাদ হবে। লাউ দিয়ে রান্না হয়, সালপুন সালপুন দিয়ে রান্না হয়। সাথে সময় দেখো এটা কত তরকারি তো অনেকে রান্না করে খাইছে, আশা করি ভালো লাগবে সবাই। এটা এই সিজনের জন্য স্বাদ, রিয়ালাই গরমের সিজন বিশেষ করে এটা টকের জিনিসটা অনেকরকম স্বাদ। যদি পুটি মাছ দিয়ে বেশি মজা লাগে,
বড় মাছ খাওয়া যায় কিন্তু বড় মাছ আছে পুরো মাছের স্বাদ বেশি না। ছোট ছোট টাকি মাছ টমেটো ধুন্দুল দিয়ে স্বাদ লাগে সেটা, ধুন্দুল আছে, তারপরে আপনার বেগুন আছে, টমেটো যা ভালো না হলে স্বাদ লাগে না। তবে এটা বলে অনেকে কাঁচা টমেটো দিয়ে খায়, মজার খাবার। গ্রামে বিভিন্ন মেলা টেলায় এক ধরনের জিলাপি উঠত, এরকম বড় বড় এরকম বড় পেছানো পেছানো, মানে ওইটা হলো গোল গোল টাইপের জিলাপি, গুড় দিয়ে বানাইতে একটা খেলে খাওয়া হয়ে যাবে মিষ্টি হয়, গ্রামে মেলা চালা গেলে পাওয়া যায় না। জিলাপিটা এখন ঢাকা প্রায় জায়গায় পাওয়া যায়, আগে শুধু ধানমন্ডিতে পাওয়া যেত, মিষ্টি কম বেশি খাওয়া যায়। তো সব জায়গাটা ভালো না, কিছু কিছু ব্র্যান্ড আছে ওগুলো হয়, ধানমন্ডিতে বিক্রমপুরের একটা দোকান আছে ধানমন্ডি সাতাশে, ওর একটা সবচেয়ে বেস্ট। গ্রামের মেলা মেলা যা খাইতাম ওগুলো ভাল লাগছে, অনেক মিষ্টি বেশি এখন খাই যাওয়ার নেই, এত মিষ্টি জিনিস খাওয়া না, এখন নেইও না এগুলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।